নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় ভাগ্যের খেলা হতে চলেছে এই পাঁচ রাশির অর্থাৎ আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বৃহস্পতিবার এই পাঁচ রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে আমি প্রতিদিন আপনাদেরকে লটারির উপর কিন্তু ভিডিও দিয়ে থাকি অতি বিশেষ এই প্রোগ্রাম অর্থাৎ আপনারা প্রত্যেকে এই লটারি ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন আপনার রাশির নাম আপনার রাশিভিত্তিক সময় শুভ সময় এবং টার্গেট নাম্বারটি নিয়ে আপনি বেরিয়ে গেলেন লটারি কাটতে সেটা করবেন না কারণ এটার এই ভিডিওর মধ্যে অনেক তথ্য যেটা যাওয়া থাকে যেটা আপনারা জেনে নিন তারপরে আপনারা লটারির ক্ষেত্রে লটারি কাটতে চান কি করবেন কি করা উচিত আপনার কি লটারি কাটা উচিত কি উচিত নয় বা যারা কাটছেন না তারা কি কাটবেন না সেটাও কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়ে থাকে তো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ যে পাঁচ রাশি ভাগ্যের খেলায় মারতে চলেছে অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা পড়তে চলেছে স্বয়ং মা লক্ষ্মী ধনবর্ষা করতে চলেছে এই পাঁচ রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট প্রথম আসি আপনাদের ক্ষেত্রে যারা লটারির ভিডিও দেখছেন খুব মাইন্ডেডলি শুনবেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিও অর্থাৎ খুব হালকা করে এই ভিডিওটি নেবেন না অনেক ইম্পর্টেন্ট তথ্য এবার আমি আপনাদেরকে বলতে চলেছি যারা লটারি কাটতে কাটতে হতাশ হয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে বলি প্রথম আপনাদের হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই অর্থাৎ আপনারা আপনাদের জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান দিয়ে আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান যদি একান্তই তা না থাকে আপনারা হস্তরেখা বিচার করুন অর্থাৎ আপনার লটারির যোগ কখন আছে কোন বছর আছে কোন সময় আছে আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার কোনটি আপনাদের ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটি অর্থাৎ আমি যে টার্গেট নাম্বারটা দিচ্ছি কি না এটি সম্পূর্ণরূপে কিন্তু ইন টার্গেট নাম্বার এটা যে একদম হুবহু যে আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে সেটা কিন্তু আমি বলছিলাম কিন্তু পাঁচ রাশি আগামীকাল লটারি কিন্তু পাবেই পাবে কত অ্যামাউন্টের অর্থ পাবে কত টাকা অর্থ পাবে সেটা সম্পূর্ণ বিচার করবে আপনার রাশি চক্র আপনার ভাগ্য চক্র আপনি দশ টাকা হলো পাবেন আপনি একশো টাকা হলো পাবেন আপনি হাজার টাকা হলো পাবেন আপনি দশ হাজার হলেও পাবেন আপনি এক লাখ হলেও পাবেন আপনি দশ লাখ হলো পাবেন আপনি এক কোটি হলো পাবেন কিন্তু পাবেন কেউ নিরাশ হবেন না যদি আপনার জন্ম ছকে থাকে লটারি যোগ এবং কালকের দিন দিনটিতে যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় আপনার হয়তো আগামীকাল টার্নিং পয়েন্ট হতে পারে আপনার জীবনে দেখুন এবার আমি একে একে আপনাদেরকে জানাবো আগামীকাল দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে অনুরাধা নক্ষত্র একটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করতে চলেছে শুভ সময়টা যেটা দিনের শুভ সময় সেটা বারোটা পাঁচ থেকে বারোটা বাহান্ন দিনের যে শুভ সময়টা যে সময়টা আমি কাটতে বলছি বারোটা পাঁচ থেকে বারোটা বাহান্ন এবং যোগ হচ্ছে হর্ষণ যোগ অর্থাৎ যোগটিও আমি বারবার বলি যা হয় না ক্ষণের গুণ যা হয় না কপাল গুণে তা হয় তিটি খনের গুণে অর্থাৎ তিটি ক্ষণটিও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনি লটারি কাটছেন আপনি লটারি কাটতে কাটতে আপনি হয়তো ফেটা হয়ে পড়েছেন আমি বারবার বলছি ফেটা হবেন না আপনার হাতের রেখা বলে দিবে যে আপনার লটারি যোগ আছে কি না অর্থাৎ কোন বছর আছে কোন টাইমে আছে এবং আপনার রাশিচক্রে রাহুর গ্রহ আপনার রাশিচক্রে বুধ গ্রহ শুক্র গ্রহ এবং শনি গ্রহ এই চারটি প্ল্যানেট কোন পজিশানে আছে সেটা আপনি একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখে নিন অর্থাৎ কোন জায়গাটা আপনাকে ভালো করতে হবে যে জায়গাটা আপনার ভালো করলে আপনার হয়তো লটারি লেগে যেতে পারে প্রচুর কমেন্টস আসছে যে স্যার আমি লটারি পেয়েছি বা কারো কারো ক্ষেত্রে নাগেট ডকার ওপর দিয়ে কিন্তু লটারি বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এটি হচ্ছে আফসোস অর্থাৎ দুটি একটি নাম্বারের জন্য সংখ্যার জন্য বড় অ্যামাউন্টের অর্থ হাত ছাড়া হচ্ছে এরকম বেশ কিছু কিন্তু কমেট আসছে তো এই জায়গাটা আপনার ক্ষেত্রে রাহু গ্রহকে স্ট্রং করতে হয় আমি বারবার বলি করির যুগের রাজা হচ্ছে রাহু গ্রহ অর্থাৎ এই রাহু গ্রহকে যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে আপনি কিন্তু কোটিপতি পর্যন্ত হতে পারেন এই জন্য আপনার রাহু কবচটি অবশ্যই পরিধান করুন রাহু কবচ আপনার ভাগ্যের চাকাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে আমি লটারি লাগবে এই কথা কখনোই বলবো না কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে এবার আসি রাশির নাম এবং শুভ রাশিভিত্তিক সময় এবং দিনের যেটা রাহুকাল যে সময়টা আমি বারবার বলি বর্জন করতে পারি কোনো শুভ কাজ করবেন না যে সময়টা অর্থাৎ দিনের যেটা রাহুকাল সে রাহুকালটা আপনাদেরকে আমি আগামীকালের জন্য বলতে বলতে চলেছি সে সময়টা হচ্ছে আপনার একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত দুপুর একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত কিন্তু হচ্ছে রাহুকাল এই সময় কোনো ইনভেস্টমেন্ট বা কোনো টাকা কিন্তু আপনারা করবেন না এই লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না বা শেয়ার মার্কেট দেড়টা থেকে তিনটা এবার আসছি রাশিভিত্তিক যে সময়টা আপনাদের বেরিয়েছে রাশিভিত্তিক সময় এবং টার্গেট নাম্বার প্রথম রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের সময়টা বেরিয়েছে সকাল নটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে দুই এবং নয় দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা বেরিয়েছে সকাল আটটা উনচল্লিশ মিনিট থেকে সকাল আটটা উনচল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটি বেরিয়েছে ছয় এবং নয় তিন নম্বর যে রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত ধনুরাশি আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটা হচ্ছে তিন এবং এক এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সেটা হচ্ছে সকাল সাতটা আটচল্লিশ মিনিট থেকে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার পাঁচ এবং পাঁচ এবং দুই আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সব শেষ যে রাশির কথা আমি বলব যে রাশি আগামীকাল লটারি পেতে চলেছে সে রাশির নাম মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল দশটা বাহান্ন মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার পাঁচ এবং আপনাদের লাকি নাম্বার চার চার এবং পাঁচ হচ্ছে আপনাদের টার্গেট নাম্বার যদিও এটা ইন জেনারেল আপনাদেরকে বলছি অ্যাকচুয়াল যেটা আপনাদের জন্ম ছক যেটা ন্যাকাল চার্ট আপনাকে কিন্তু বলে দিবে। আপনাদের ক্ষেত্রে কোন টার্গেট নাম্বারটা আপনার ভাগ্যের চাকা ঘুরাতে পারে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টটি অবশ্যই মূল্যবান কমেন্টটি আপনারা করুন এবং এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা ফোন করার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং রাহু কবর যারা চাইছেন বা শনি রক্ষা যারা চাইছেন বা শুক্রের কবর যারা চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে টোটাল ইনফরমেশানটা নিন এবং সেখানে আপনাদেরকে টোটাল কি ক্রাইটেরিয়া আছে কি নিয়মে আপনারা পাবেন সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ